वेलकम बैक टू आवर चैनल। तो आज के आबार आमरा सेजे गुजे ठाकुर देखते बेरिये पड़छी आर एखाने मा एकटू टीवी देखछे, बाबाओ देखछिलो। तो आर ओदिके देखि साहेब एखोनो रेडी होच्छे, हवार आर नामई नेई, माने कखन बेरोबे, एखोनो बसे बसे चूल आछड়ে যাচ্ছে। चलो देरी हो जाबे। তো এখনো চুল ঠিক করি, মানে কতবার করে, মানে 10 মিনিট ধরে আছড়েই যাচ্ছে। তো আমরা এবারে বেরিয়ে পড়ছি আবার ঠাকুর দেখতে, কোথায় যাব কোনো প্ল্যান নেই, দেখি কোথায় যাওয়া যায়। A few moments later তো এট লাস্ট আবার আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো রাস্তায় মোটামুটি ভিড় রয়েছে, মানে খুব কমও না খুব বেশিও না, ফাঁকাই আছে। হ্যাঁ ফাঁকাই আছে। আর এবার বোধহয় পড়তে হবে মাস্কটা, কারণ মোটামুটি গ্যাদারিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে কোনো প্ল্যান নেই কোথায় যাব। পরে নাও পরে নাও। হ্যাঁ হ্যাঁ, আগে মাস্কটা পরে নি তারপর বলছি। তো মাস্ক পরে নিয়েছি, নিয়ে কালকে সত্য দেখা হয়নি, পাড়ার পূজোর অনেক জায়গাগুলোই দেখা হয়নি, সে তার মধ্যেই একটাই যাচ্ছি। নিয়ে নিয়ে কোথায় যাব, একডালিয়া যাব, যেতে পারি হয়তো। তো ভিড় হবে আজকে, হ্যাঁ আজকে ভিড় হবে, ঠিক আছে। বেরিয়েছি যখন তখন কি আর বাড়ি ঢুকে যাব, তা তো আর হয় না। যাওয়া যাক, সামনে ঢাকের আওয়াজ আসছে, ভীষণ সুন্দর লাগছে। আর মাস্ক তো পরতেই হবে। আর খানিকক্ষণ একটুখানি দাঁড়িয়ে মানে রেস্টিং এ নিচ্ছি, আবার হাঁটবো। বাসটা খুলে চলেছি, এত দূর সিঁড়ি দিয়ে উঠলাম, ব্রিজে উঠলাম, নামলাম, আবার এই একটা ব্রিজে উঠছি, মানে হাঁপিয়ে যাচ্ছি, যেতে যেতে পাচ্ছি না। এখনও অনেকগুলো দেখতে হবে, মানে দেখার বাকি আছে। একটালিয়া দেখবো, সিঙ্গি পার্ক, আর কি কি আছে, বালিগঞ্জ কালচার। বাসে বাস যাচ্ছে, কিন্তু আমার মনে হলো না যে বাসে করে গিয়ে খুব একটা ভালো লাগবে, মানে এই যে ঘোরার যে একটা মজা, এই যে হেঁটে হেঁটে যাওয়ার একটা মজা, সেটাই একটা অন্যরকম জিনিস। সেটা এই বাসে করে গিয়ে জাস্ট নেমে পড়লাম, ঠাকুর দেখলাম হয় না, হেঁটে যাব, একটু কোথাও কিছু দেখতে পেলে খাবো, সেটার একটা আলাদা আমেজ থাকে। প্রত্যেকবার লিপস্টিক ঘাটবে আর লিপস্টিক পরবে, কোনো মানে আছে? আবার তো মাস্ক পরলে কেটে যাবে, লিপস্টিক পরার মজাই আলাদা। তো আবার আমরা আর একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এখনো একডালিয়ে যাইনি, তার আগেই আর একটা ঠাকুরের ঠাকুর দেখতে সেই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দর প্যান্ডেল করেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো ছোট্ট আটচালা করে খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা। তোমাদেরকে দেখালাম, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর ছোট্ট মানে আটচালার উপরে, ছোট্ট মানে আটচালা তৈরি করে একটা মানে সেই কুঁড়ে ঘোরের মতো করে, ভীষণ সুন্দর। মানে আমার তো বলবো, মানে বড় প্যান্ডেলের থেকে এই জায়গায় এসে মনটা ভরে গেল না দেখে। আমরা
যাচ্ছে না, মাস্কের জন্য জোরে বলতেও পারছি না, মুখে আটকে যাচ্ছে। তো বেশ ভিড় রয়েছে, ভালোই ভিড় রয়েছে। কালকে আমরা যতটা মানে ঢাকায় ঠাকুর দেখেছিলাম, আজকে তার একদমই নেই। তো অ্যাট লাস্ট টেকডালিয়া প্যান্ডেলের কাছে, দূরে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, প্যান্ডেলের কাছেই চলে এসেছি। আর মোটামুটি ভিড় রয়েছে, আসার সময়টা এক্সট্রিম ভিড় ছিল, প্রচণ্ড গ্যাদারিং হয়েছিল। তবে এই জায়গাটা প্যান্ডেলের সামনে অনেকটাই ফাঁকাই রয়েছে, এবার এগিয়ে যাব দেখি। আর একগালিয়ার ঠাকুরের তো মানে অসাধারণ হয়, অসাধারণ। আমরা দেখলাম ভীষণ সুন্দর, মানে জাস্ট ভাষায় তো প্রকাশ করা যায় না, প্রতিবারই আমরা দেখি। তো আর একদম সামনে থেকে গিয়ে তোলার তো স্কোপ নেই, তাও অনেকটা যতটা পেরেছি গিয়ে দেখেছি। তো ভীষণ সুন্দর লাগলো, আর চারপাশে স্টলগুলো বসে গেছে দুর্গাপুজোর সময়ে। তো ভিড়ও হয়েছে, কিন্তু কিন্তু কি পড়ো, মাস্কটা পড়ো। হ্যাঁ, মাস্কটা পড়তে হবে। মনটা তো খাই খাই করছে, কারণ দুর্গাপুজোয় বেরিয়ে বাইরে স্ট্রিট ফুড খাবো না সেটা তো হয় না। তাও সাহেব বলছে গ্যাদারিং এ যেও না, কারণ খুব ভিড় রয়েছে, বেশ ভিড় রয়েছে। চোখে জল চলে আসছিল, এরকমই একটা অনুভূতি হচ্ছিল। আলটিমেটলি চলেছি, চারদিকে আওয়াজ হচ্ছে, অর্ধেক কথা শুনতে পাওয়াতে যাবে না, পাস করে যাওয়া যাচ্ছে না, ঘেমে চান করে যাচ্ছি, মানে হাঁটা এইভাবে স্কুল বাড়ি বেরিয়েছি এনার্জি নিয়ে। আমরা কেন, সবাই বেরিয়েছে, প্রচুর লোক বেরিয়েছে, প্রচুর লোক বেরিয়েছে। তো এখন সিংহী পার্কে এসেছি, সিংহী পার্কের ঠাকুর মোটামুটি বড়ই দেখে এসেছি, বড় কিন্তু এবারে একটু ছোট দেখছি, বোধ হয় এরকম পরিস্থিতির জন্যেই এটা হয়েছে। আগের বছর মনে হয় এরকম ছোটই হয়েছিল, কারণ আগের বছর তো বেরোয়নি, আসতে পারিনি, দেখিনি, বাট নো ডাউট ভালো হয়েছে, নো ডাউট সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সিংহী পার্ক বলতেই মনে পড়ে যে বিশাল বড় ঠাকুর, মানে ছোট থেকে আমরা তাই দেখে আসছি। তো এবারে এই দু বছর ধরেই হয়তো এটা হচ্ছে, মানে এক্সপেক্ট করছি যেন নেক্সট ইয়ার থেকে সব কিছু ঠিক হয়ে যায়, এবং সেই আগের মতো ঘোরা বেড়ানো সব ঠিকঠাক হয়ে যায়, সবাই ঘুরতে বেড়াতে যেন ফিরে আসে, ফিরে আসে, এটাই এটাই মায়ের কাছে, এটাই আমাদের কাম। সবাই একটু ফাঁকা জায়গা পেয়ে দেখছি, সবাই মোটামুটি ক্যামেরা হাতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আমরাও তুলেছি। তো পুজোর সময় এটা তো থাকেই, কি বলো,
তো আগে অনেকদিন পর এই স্কোপটা পেয়েছি। আগে আমরা বন্ধুরা মিলে ভীষণ এইটা করতাম, তো সবাই এখানে অনেককে দেখছি যে দাঁড়িয়ে পড়েছে, যে পুজোর সেলফি তুলতে ফাঁকা জায়গা পেয়ে ভালো লাগছে, পুরোনো জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। কেমন লাগলো? দারুণ। পাখির বাসার মধ্যে মানে যেন রয়েছে, খুব সুন্দর। এবার কি খাবে কিছু? হ্যাঁ, অনেকক্ষণ কিছু খাইনি, অনেকক্ষণ ধরেই মনটা খিদে খিদে পাচ্ছে, খাই খাই করছে মনটা। আমারও খিদে পেয়েছে প্রচন্ড। হিন্দুস্তান পার্ক দেখলাম, হিন্দুস্তান পার্ক এটা আমি নাম জানি না, মানে আমি তো এখানে না, বাট নো ডাউট ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমি যতটা পেরেছি এটাকে কভার করার চেষ্টা করেছি, যদিও সামনে ভীষণ ভিড় ছিল, তো গ্যাদারিং অ্যাভয়েড করাই ভালো। মানে হাঁপিয়ে গেছি এটার মানে পুরো জিনিসটা কভার করতে গিয়ে, আর খিদেও পেয়েছে, রাত হয়ে গেছে, এখন দেখি কোন রেস্টুরেন্ট ফাঁকা পাই এখন। বাবা কি ভক্তি, হাত দিয়ে জোর, হাত জোর করে নমস্কার হচ্ছে, ভক্তিতে গদ আবার গদ। ওখানটা একটু ফাঁকা পাওয়া গেছে, যেখানেই যাচ্ছি ভিড় আজকে, তাও যে কিছু জায়গা আমরা ফাঁকা পেয়েছি। এটাই কোমর ধরে গেছে আর পাচ্ছি না। এবার না গাড়িতে পেট্রোল পড়লে হবে না, মানে গাড়ি চড়ে চড়ে আমাদের এমনই অভ্যেস হয়েছে, হাঁটতে গেলেই যেন গেলেই যন্ত্রণা হয়, গা বাজে অভ্যাস, ভীষণ বাজে অভ্যাস। এবার কালীগঞ্জ কালচারালের পুজোর ঠাকুর, পুজো বলবো না, ঠাকুর দেখতে চলে এসেছি। তো প্রতিবারই ভাবছি এবার ঘোরার পর কোথাও কিছু খাবো, কিন্তু মনে হচ্ছে আর একটু ঘুরে নিই, আর একটু ঘুরে নিই। অ্যাকচুয়ালি আমাদের এটাই হয়, পুজোর সময় না খাওয়াটা কম, ঘোরাটা বেশি, আনন্দটাই বেশি হয়। তো বালিগঞ্জ কালচারের ঠাকুর দেখলাম বরাবর সামনে থেকে দেখে অভ্যস্ত, এবারে দেখলাম একদম সাইড থেকে, কিছু করার নেই, দেখা যাচ্ছে না, সাইড থেকেই দেখতে হচ্ছে, কিন্তু সাইড থেকেও যা দেখেছি অসাধারণ, ভীষণ সুন্দর। রাস্তায় যেতে যেতে আবার একটা ভালো দেখতে পেয়েছি, তো ঢুকে এসেছি, আবার ঢুকে এসেছি, মানে এই চলছে, পরের পর আমাদের এটাই চলছে, মাস্ক পড়তে বলছে আমাদের, অলরেডি এটাই চলছে। ঠাকুর ভীষণই সুন্দর করেছে, শুধু ঠাকুর বলবো না, প্যান্ডেলটাও পুরনো, সেই মানে এত সুন্দর, এসি, টিভি, তারপরে বালতি, বাড়িতে যা যা জিনিস মানুষের থাকে সেই সব মানে জিনিস দিয়ে প্যান্ডেলটা করেছে, তারপর বাচ্চাদের সাইকেল, টপ, অনেক কিছু রয়েছে না, অনেক কিছু রয়েছে, ওয়াশিং মেশিন, অনেক কিছু দেখলাম রয়েছে, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, জাস্ট অসাম। তো আর ঠাকুর তো ভীষণ সুন্দর। অ্যাট লাস্ট আমরা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি, আর আমার
থাকতে ভীষণ টায়ার হয়ে গেছি। অলরেডি অর্ডার করেছি, ওয়েট করেছি, আর এতটা মানে এতটুকু বেশি আইটেম নিয়েও নিই, মানে সবই খাওয়াও যাবে না, সবই অ্যাট্রাক্ট করে নিয়েছি, নিচ্ছি, ওই দুজনে খাবো, কারণ আর খাওয়ার মতো এনার্জি নেই, যেটুকু না ছেলে নয় এখন খাবার স্টার্ট করছে। সবটা নিয়ে নাও চুকু, অতটা পারবো না। খাবারটা দেখেই বোঝা যাচ্ছে ভালো, আর মানে খাওয়ার প্রসেস দেখে A few moments later. এটার আমি অটোতে করেছি, গাড়ি চলে আসছে, কারণ আর একদমই এনার্জি নেই, হাঁটারও এনার্জি নেই, অনেক ঠাকুর দেখেছি, এবার কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। তো অ্যাট লাস্ট আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর জাস্ট মানে শরীর বলছে না, একদমই ভীষণ মানে টায়ার্ড ফিল করছি, সারাদিন মানে অনেকক্ষণ ধরে হেঁটে, তারপর আজ অনেকটাই আজ অনেকক্ষণে হাঁটা হলো, ঘোরা হলো, প্রচুর ঠাকুর দেখেছি, যার জন্য আর সত্যি দুজনের আর এনার্জি নেই, এবার কতক্ষণে বাড়ি যাব, রেস্ট নেব। তো তোমার এনার্জি আছে? ওর এখনো এনার্জি আছে, এখনো আছে, আমার সত্যি নেই, কারণ প্রচুর হেঁটেছি, আর অনেকদিন হাঁটার অভ্যেসটা চলে গেছে, বাড়ি করে ঘুরে ঘুরে অভ্যেসটা সত্যি চলে গেছে। বাড়ি চলে এসেছি, আর পারছি না, বলছিলাম যে আমার এনার্জি আছে, কিন্তু এখানে এসে যেটা বুঝতে পারছি আর সম্ভব না, মানে এবার বিছানা দেখে মনে হচ্ছে সোজা ওখানে গেলেই হয়, আর এখন জিনিয়া জামা কাপড় ছাড়বে, তারপর মানে এখন শুধু দেরি আছে, তো আজকের মতো ওই ব্লগটা এখানে শেষ করছি। এই বছর যদি কোভিড বিধি মেনে এনজয় করতে পারো, তবেই নেক্সট ইয়ার আবার ভালো করে এনজয় করতে পারবে, আর না হলে নয়তো আর হবে না, আর হবে না সেটা। তো আমি বলবো সবাই সাবধানে থাকো, খুব এনজয় করো, ভালোভাবে ঠাকুর দেখো, আর আজকের মতো বাই বাই।